এই দুঃখ কি আর সহ্য করার মতো হবে? গতকালকের ভিডিওতে মনে হয় আপনারা দেখেছিলেন যে আমার মাথা খুব ব্যথা ছিল, যার কারণে দুই পাশে পট্টি লাগানো ছিল। পট্টি হুইস পট্টি হুইস পট্টি মাথা ব্যথার মূর্তি ভাই, আসলে আপনারা না, তার জন্য আমি ওষুধও খাইছি, ডাক্তার দেখাইছি। তো সেখানে ডাক্তার অনেক পরামর্শ দিয়েছে, ডাক্তারের আপনার ডাক্তার দেখাইছিলাম আপনার পপুলারে, ডাক্তার তো মানে অনেক প্রফেসর ডাক্তার, অনেক বড় ডাক্তার ছিল, তাকে দেখাইছি, মোটামুটি ভালো পরামর্শ দিছে যে বেশি রাত জাগা যাবে না, ঠিক আছে, বেশি ফোন ইউজ করা যাবে না, আর পার্সোনালি যদি কোনো পার্সন থাকে সেগুলো থেকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, রাইট মোডে দিতে। হ্যাঁ মানে একদম এরোপ্লেন মোড, ঠিক আছে। তো আপনাদের যদি এরকম কোনো কিছু মানে থেকে থাকে এগুলো অ্যাভয়েড করে চলবেন, না হয় আমার মতো আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, বিভিন্ন টেনশন থাকবে, ঠিক আছে। তো আস্তে আস্তে দেখা গেছে যে একসময় গর্দন থেকে মাথাটাই ফালাই দিতে হইতে পারে, ভাই পানিটা একটু এদিক দিলে ভালো হয়, আমি একটু পানিটা নিয়ে খাইলাম। তোমার এইসব ভিডিওতে আমি টাইটেল কি দিই জানো? দেখুন আমি কীভাবে চশমা পরি। ও ভাই চশমা পরার পরে দেখুন আমাকে কেমন লাগে। আমার চশমাটা কোথায়? চশমা ব্যাগে। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়। ক্যাডবেরি কার ভাই? ক্যারিসিয়াস। ক্যাডবেরি তো প্যাটে আছে, কিন্তু ক্যাডবেরি চকলেট কেন ব্যাগের ভিতরে আছে? নাটি কেমন কেমন